আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের প্রথম সারির বেসরকারি ব্যাংক ঢাকা ব্যাংক লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সারা দেশ থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি নিয়মিত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ঢাকা ব্যাংক লিমিটেডের এই পদটির নাম রিটেল সেলস অফিসার। কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদে আবেদন করার জন্য। বিজ্ঞপ্তির মধ্যে কোনো প্রকার অভিজ্ঞতা চাওয়া হয় নাই। শূন্যপদ অনির্ধারিত। এই পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে বিষয়টি বিজ্ঞপ্তির মধ্যে ঢাকা ব্যাংক লিমিটেড উল্লেখ করে নাই। এই পদে প্রার্থীগণ ফুল টাইম ও কন্ট্রাকচুয়াল যে কোনো ভিত্তিতে চাকরি করতে পারবেন। মূলত চাকরিটি নির্ধারিত হলে ঢাকা ব্যাংকের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রার্থীগণ নির্ধারণ করে নিতে পারবে সে কোন ভিত্তিতে এই পদে চাকরি করতে চায়। এই পদে আবেদনের ইচ্ছুক প্রার্থীদের যে কোনো বিষয় থেকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগের চমৎকার দক্ষতা থাকতে হবে। লক্ষ্যভিত্তিক কাজের সক্ষমতা প্রয়োজন হবে এই পদে আবেদন করতে চাইলে। পদটির কর্মস্থল হবে ঢাকাতে। বিষয়টি বিবেচনায় রেখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। বেতনটি মূলত আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে, মানে ঢাকা ব্যাংক লিমিটেড প্রার্থীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি নির্দিষ্ট বেতন নির্ধারণ করে দিবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বিডি জবসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। পদটির আবেদন পদ্ধতি হল অনলাইন, অর্থাৎ বিডি জবসের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। যারা এই পদে আবেদন করতে চান তাদের অবশ্যই বিডি জবসে সিভি থাকতে হবে। বন্ধুরা, এই ভিডিওর ডেসক্রিপশনে জব পোস্টটির লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি পড়তে ও আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। আবেদনটি করতে হবে 20 নভেম্বর 2022 তারিখের মধ্যে। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি এতক্ষণ চেষ্টা করেছি ঢাকা ব্যাংক লিমিটেডের রিটেল সেলস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো তুলে ধরতে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। দর্শক, ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আপনার এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।